আমি আমি মোহাম্মদ আলী ভাইয়ের কাছে জানতে চাই, আমি প্রশ্ন করি নাই, আপনার সন্তানাদি যে কয়জন, আপনি কি একজন সন্তানকেও কি মাদ্রাসায় পড়িয়েছেন, মদিনা একজন বিশ্ববিদ্যালয়ে পড়ি? একজনও পড়ায় নাই, পড়াবো না, পড়ায় নাই, পড়াবো না। মাদ্রাসা শিক্ষা, মা 1 মিনিট, আমার নবী কোন মাদ্রাসায় শিখছে, 4 খলিফা কোন মাদ্রাসায় পড়ছে, এই মাদ্রাসা আপনি শিক্ষা ব্যবস্থা। 1 মিনিট হুজুর, 1 মিনিট, ইউ আর মাই প্রিন্সিপাল, ইউ আর মাই স্যার। বক্তব্য হলো মতন, মূল বক্তব্য, এটাকে আরবি ভাষায় বলা হয়, ইংলিশের ভাষায় বলা হয় মতন। আর সনদ হলো বর্ণনাকারীদের ক্রমধারা, একজন থেকে আরেকজন, বা 5 জন থেকে 10 জন, 10 জন থেকে 20 জন, এটাকে বলা হয় সনদ। এই সনদের উপরে যে ব্যাপক পড়ালেখা না করলে আপনি হাদিসের উপরে বিভ্রান্তির মধ্যে হাবুডুবু খাবেন ভাই, হাবুডুবু খাবেন। আর কোরআন হাদিসের 2-4টা 5টা 10টা 100টা আয়াত জেনে টপ টপ করে মন্তব্য করা উচিত না। জানার জন্য আপনি যেহেতু উস্তাদ মানেন, কথা বলতে গেলে ভিতরে ঢুকে পড়েন। আমি অন্য প্রশ্নে চলে যাচ্ছি, যে বোন লন্ডন থেকে বা বিদেশ থেকে প্রশ্ন করেছেন, গোটা বাংলাদেশে সহ গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের করুণ পরিণতির মূল কারণ হলো মুসলমানেরা ঐক্যের নামে, একামতে দিনের প্ল্যাটফর্মের নামে আলাদা আলাদা প্ল্যাটফর্ম করে এককভাবে ঐক্য হয়নি, প্ল্যাটফর্ম ভিত্তিক অনৈক্য হয়েছে, প্ল্যাটফর্ম ভিত্তিক। কেউ এ দল করে, কেউ ও দল করে, কেউ ও দল করে, কেউ ও দল করে। এই দল মনে করে যে আমি যেটা করছি এইটাই একমাত্র রাইট, এবং আল্লাহ তাই কোরআনে বলেছেন, কুল্লু হিজবিন বিমা আলাদাই হিফারিহিন ফারিহন। প্রত্যেক দল মনে করে যে আমারা, আমার কার্যক্রম, আমার যে মত পথ, আমার যে আদর্শ, এইটাই একমাত্র সঠিক, এবং তার উপরে তারা সন্তুষ্ট পরিতুষ্ট থাকে। অতএব মুসলিম মিল্লাতকে আপনি যদি বিভিন্ন প্ল্যাটফর্মে বিভক্ত করেন, আমি আমি এবং আরো ইসলামী স্কলাররা মনে করেন যে এই প্ল্যাটফর্ম গুলো মুসলমানদেরকে ডিভিশন করার জন্য, এক একটা প্ল্যাটফর্ম আর এক প্ল্যাটফর্মকে মানে না, এক প্ল্যাটফর্ম আর এক প্ল্যাটফর্মের বিরুদ্ধে কথা বলছে, এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলছে। এখন উচিত হলো মুসলমানদের সলিউশনের জন্য, ওই যে আয়াত পড়েছি সূরা নিসার, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যদি আপনার মধ্যে এই দল দলগত ভাবে পার্থক্য থাকে। আজকে বাংলাদেশের যে একটা ইসলামী দল আছে, এক দল আর এক দলের সাথে কি সমন্বয় আছে? এক দল আর এক দলকে সেকুলার দলের থেকেও খারাপ মনে করে। এখন উচিত হলো প্রত্যেক ইসলামী দলগুলো যার যার কার্যক্রম ঠিক রেখেও, আমার আমার নবীর কোন দল ছিল না, দাঁড়ান আমি হুজুর, আমার আপনি নবীর আমি কোন দল ছিল? কোরআন শরীফে, কোরআন শরীফে একটা আয়াত রয়েছে, আপনি আমাকে দেখাইতে পারবেন একটা আয়াত রয়েছে যে ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য? কোথায় পাইছেন কিছু এগুলা? এটা ঠিক না, আপনি কি আগে ঠিক কথা না, শুনেন, কি ঠিক কুল না? হিন্না, আপনি আমাকে একটা বলেন, একটা আয়াত দেখান, আয়াত রেফারেন্স বলেন, কোরআন শরীফ নিয়ে বসছি, বলেন বলেন। আমি কোরআন দেখাতে পারবো, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নবীর দল ছিল আল্লাহর দেখানো যে পথ, যে ইসলাম, এই ইসলামের দল ছিল নবীর, ইসলাম ছিল, এই জন্য এই বাংলাদেশ সব পৃথিবীতে, এই পৃথিবীতে যত নবী আসছে, 1 লক্ষ, সম্ভবত 24 হাজার, এর মধ্যে ক্ষমতা পেয়েছেন কজন? 3 জন। আমি আপনাকে আমার বলে দিচ্ছি, আমি আপনাকে বলে দিচ্ছি, শুনেন আপনি আমার থেকে, একমাত্র হচ্ছে 3 জন ক্ষমতা পেয়েছিল, সুলেমান আলাহ সাল্লাম, সুলেমান আলাহ সাল্লামের বাবা দাউদ আলাহ সাল্লাম, আর নবী হযরত মুসা আলাহ সাল্লাম। এছাড়া কেউ কি ক্ষমতা পেয়েছিল? কোথায় পেয়েছেন ক্ষমতা? ইসলামকে, ইসলামকে বিক্রি করে ক্ষমতা যাওয়ার চিন্তা বাদ দেন। আমি আমি আপনাকে বলি, আপনি তো আমাকে আমাকে প্রশ্ন করেছেন ওই লন্ডনের ওই বোনের সাথে একমত পোষণ করেছেন, তা আমি যে দল করি না, তাহলে আপনি আমাকে এই যে আঘাত করলেন যে আপনি কোথায় পাইলেন ক্ষমতায় যাওয়ার দল? আমি তো দল করি না, আমি তো মুসলমানদের ঐক্য করার জন্য কাজ করি, গোটা মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করি। এই কাজটি হলো বড় কাজ, গোটা পৃথিবীর মুসলমানরা যাতে ঐক্য হয় কিভাবে সেই কাজ করা দরকার। এটা একটা দল, এটা হলো সবচেয়ে মজমাল দল, মূল দল হলো এটা, মুসলমানরা এক হবে কি করে? আপনি সেই কাজ না করে আপনি আপনার প্ল্যাটফর্মে বলেন যে আমি ইসলাম কায়েম করে ফেলবো, আপনি আর আপনার প্ল্যাটফর্মে বলেন যে আমি ইসলাম, আমার প্ল্যাটফর্ম, ইসলাম কায়েম করতে হইলে কি, ইসলাম কায়েম করতে হইলে কি ক্ষমতা যাইতে হবে? আল্লাহ তাআলা কত নম্বর হাদিস দিছে? আপনি ইসলাম কায়েম করার এই বিষয়ে যদি আপনার নলেজ ব্যাপক না থাকে, আরেকদিন আলোচনা করেন, আপনি আরো পড়ালেখা করা দরকার, এইভাবে কথা বলবেন না, একজনের মধ্যে ঢুকে যে তাকে সাইড নিয়ে অন্যদিকে ডাইভার্ট করে দিবেন না, না না আপনার কথা। না না, মোশাররফ সাহেব, আপনার আপনারও তো ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজটা আরেকটু আপনার প্রতিপক্ষ আলোচকের সাথে কথা বলছেন, আপনার ল্যাঙ্গুয়েজটা আরেকটু সফট হওয়া দরকার আলেম হিসাবে। আপনি ওনার আপনি হক, আপনি আপনি বলতে পারেন না পড়ালেখা করে আসেন আবার, না আপনি বলতে এটা পারেন আমরা আরেকদিন বসবো, আরো আলোচনা করব, আরো রাজু ভাই আলোচনার আপনার ভিতরে শেষ হবে, কিন্তু সেখানে আপনি যদি সরাসরি অ্যাটাক করেন, আপনি পড়ালেখা করে আসেন, একজন মানুষ 50 বছর বয়সে কি এখন 5 দিনে পড়ালেখা, 1 সপ্তাহ পড়ালেখা করে আসে আপনার সাথে তুলনা করব আমরা? আপনার আপনাকে নিয়ে সমান হতে পারবো আমরা? আপনার সাথে আমি সমান তো উনি হতে পারবেন। মাসুক ভাই, আমি যে বিষয়ের জবাব দিচ্ছি সে জবাব তো আপনিও দিতে দিচ্ছেন না, উনিও দিতে দিচ্ছে না, না উনি না, তো আমার। আপনি তো বলতে পারেন না, আরো পড়ালেখা করে আসেন।
আমরা আবার বসবো, এটা সুন্দর ল্যাঙ্গুয়েজ, আবার আবার বসবো, আবার বসবো, ইউকে পার্লামেন্ট টিভি আছে, আমরা সপ্তাহে একবার বসবো। আপনি যদি এইরকম ভাবে কথা বলা উচিত না বিরাদার, আমরা সকলে ভাই, ইসলাম আমাদেরকে ভাই ভাই। নো, ইউ আর নট মাই ব্রাদার, ইউ আর মাই টিচার, ইউ আর মাই টিচার। নো, আপনি পট করে একজনকে বলে দেন যে রাজনীতি করবেন এখানে, রাজনীতি কি আপনাদের কাছে লিজ দিয়েছি আমরা, নাকি আলেমরা রাজনীতি করতে পারবে না? অবশ্যই করতে পারবে, আপনার এই সুযোগ করে দেওয়া উচিত, যেহেতু আপনি কোরআন স্টাডি করনে বলা, আপনি কোরআনের পক্ষের একজন শক্তিশালী ব্যক্তি, আপনি আলেমদেরকে সাথে নিয়ে কাজ করা উচিত আপনার, এবং আপনার আপনার দলের বিপক্ষে যে আলেমরা আছে তারাও যদি হক পথে থাকে তাদেরকে আপনার বুকে জড়ায় নেওয়া উচিত, যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামের কাজ করি। আলেমদের সংকীর্ণতা অবশ্যই আছে। আমাদের সাথে দর্শক হিসাবে মুফাসসিল ইসলাম জয়েন করেছেন। জি জনাব মুফাসসিল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি দর্শকদের লিংক থেকে উনি জয়েন করেছেন। আমাদের বাংলাদেশ সেকুলারিজম মানে নাস্তিকতা নয়, এটা হচ্ছে প্রথম বিষয়। আমাদের বাংলাদেশে আমরা যারা মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করি, আমাকে যদি অনেকে আপনারা কাফের মুরতাদ বলতে পারেন চাইলে, কেন পায়, আমরা যারা মুসলিম তারা বলবই যে কোরআন, ইসলাম, সুন্না, আপনারা যা বলছেন আমাদেরকে সবাইকে, অন্য ধর্মের মানুষদেরকেও সম অধিকার দেয় বলবেন। একই কথা বলবে হিন্দুরা, ভগবদ গীতা আমাদেরকে সম অধিকার দেয়, সবাইকে সম অধিকার দেয়। একই কথা বলবে খ্রিশ্চানরা, নিজেদের বিশ্বাসের পার্সপেক্টিভ থেকে সবাই বলবে সবাই অধিকার দেয়। কিন্তু গণতন্ত্র মানে মেজরিটির অপারেশন নয়, মেজরিটি এসে তাদের চিন্তা ভাবনা চাপিয়ে দেবে, এটা গণতন্ত্র নয়। আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই কিনা, এমনকি সমাজতন্ত্র চাই কিনা, যে বাংলাদেশে এই তথাকথিত আলেম সমাজ গত কয়েক বছর ধরে যে যাজক শ্রেণী গড়ে তুলেছেন এবং এতে করে তারা ধর্মকে কুক্ষিগত করেছেন, এবং আমরা আসলে কিছু জানি না, আমরা বেকুব শ্রেণী। এখন আলেম মানে হচ্ছে জ্ঞানী, জ্ঞানী আবার সমাজ কি আমি তো জানি না। তো এখন ওনারা নির্দিষ্ট পদ হোল্ড করে রেখে দেন ধর্মের নামে। সাহাবাদের সময় কেউ পেইড ইমামও ছিল না, এই যে এখন বেতনভোগী ইমাম, এটা ছিল না সাহাবাদের সময়। এই যে আলোচনার দ্বার আগে খুলবেন, তো দ্বার আলোচনার দ্বার তো আপনারা খুলতে চান না। আপনারা যারা নিজেদেরকে ব্রিটিশ স্টাইলে মাদ্রাসা সিস্টেম কায়েম করেছেন, আপনারা নিজেরাই কুক্ষিগত করে রেখে ধর্মকে নিয়ে যত রকম ধান্দাবাজি, এখন কোনো কিছুতে না পেরে যে সকল মাদ্রাসায় যেসব পড়াশোনা করে, কিন্তু মুখস্থ বিদ্যা, জাস্ট মুখস্থ করেন আপনারা। এই মুখস্থর পর মুখস্থ করে এই যে ওয়েস্ট অফ টাইম করেন, এই যে আনপ্রোডাক্টিভ কিছু মাস তৈরি করেছেন, এই আনপ্রোডাক্টিভ মাসগুলো যে আপনারা তৈরি করে মানুষকে কর্ম বিমুখ করেছেন, এবং তারপরে খুঁজেন টাকনার উপরে কতটুকু কাপড় উঠিয়েছে, এটা চোখ করে দেখতে হবে, দেখতে হবে কে দাড়িতে মেন্দে দিল কি দিল না, দেখতে হবে কোন মেয়েটা একটু চুল বেরিয়ে গেছে, এগুলো আপনারা দেখবেন। কিন্তু ইসলামকে প্রকৃত যেভাবে শুরু করলাম, কি বলেন মুফাসসিল ভাইয়ের সাথে যদি টকশোতে বসতে হয় তাহলে তো শুরু থেকে বসা দরকার ছিল। এখন আপনারা আমাকে যে ক্যানলে যদি মনে করেন কথা শুনতে চান না, চলে যাই, খোদা হাফেজ, ভালো থাকেন। মুফাসসিল ভাই, মানে আমরা 1 ঘন্টা 41 মিনিট হয়ে গেছে। আচ্ছা আমি শুধু শেষ কথা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মক্কা শাসন করেছেন, আমি মুফাসসিল ইসলাম এইখানে আপনাকে বসে প্রমাণ দিতে পারবো উনি কখনো মক্কা শাসন করেন নাই, কোনদিন মদিনা শাসন করেন নাই, এখন এখানে বসে প্রমাণ দিব। আসবেন বিতর্কে? প্রিন্সিপাল সাহেবের স্পিকার বন্ধ আছে, আপনি প্রিন্সিপাল সাহেব আপনি স্পিকার অন করেন এবং আপনার সাথে আমি বিতর্ক করব। হযরত মুফাসসিল ইসলাম মক্কা মদিনা শাসন করেছেন, আপনি প্রমাণ দিতে পারবেন? আসি নাই, আপনার সাথে কিসের বিতর্ক করব? আমি ইসলাম করব, 50টা টকশো শুনেছি, আপনি ইসলামকে সহ্য করতে পারেন না কেন? কারণ আপনি এটাই রং, আপনারা আপনাদের মতামত না হলে আপনারা মুর্তা কাফের রাস্তা দিয়ে বাংলাদেশে আমাদের মতো মানুষদেরকে দেশ থেকে বিতাড়ন করেন, এই হচ্ছে আপনাদের স্বভাব। আপনি আপনারা ইসলামের কিছু জানেন না, আপনারা আমাদের কিছু জানেন না, ইউ নো নাথিং। আমি আপনাকে সিম্পল প্রমাণ করেছি, আপনি বলেছেন জুম্মার নামাজ, আপনি বলেছেন জুম্মার নামাজে খুতবার কথা, আপনি প্রমাণ দেন জুম্মার নামাজে কোথায় আছে বলেন। আপনি পারবেন না, আপনি দুনিয়ায় কায়েম করে ফেলেন, আপনি আপনারা বাংলাদেশে এমন সৃষ্টি করেছেন
যা আপনি আলোচনার দ্বারকে রুদ্ধ করেছেন। আমরা যারা বসে থাকি, এই যে মাসুদ ভাই, আমরা আমরা এখানে অমুসলিমদের ভিতরে ইসলাম দেখেছি, আপনাদের ভিতরে জাহেল দেখেছি, জাহেল বিতর্ক মোহাম্মদ আলী জাহেলিয়াত চায়ন কায়েম করেছেন। আপনারা বাংলাদেশ আপনাদেরকে সিম্পল বলেছেন মোফাসিল ভাই, আপনি এই কথাটা দিতে হবে দর্শকরা, না হলে কনফিউজ হবে যে আপনি দর্শকের গ্যালারিতে আসছেন যেখানে আপনাকে আমি অতিথি হিসেবে ইনভাইট করেছি। তো এখন যেহেতু আপনি আসছেন, একজন আলেম ছিল, উনি হয়তো বিব্রত বোধ করছে, উনি চলে গেছেন, করবেই তো, কারণ মুফাসিল ইসলাম তো তার ন্যাড়া ধরে টান দিয়েছে।